আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ। আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তরের 39তম পর্ব নিয়ে হাজির হয়েছি। যথারীতি আজকে প্রশ্ন উত্তর পর্বেও মোট 20টি প্রশ্নের উত্তর থাকবে, প্রশ্ন নম্বর 761 থেকে 780 পর্যন্ত। তাহলে কালক্ষেপণ না করে চলুন শুরু করি। তবে শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি উদার্ত আহ্বান করছি। তাহলে আপনারা অনেকে ইতিমধ্যে অবগত হয়েছেন আমার নিজ মহল্লার মসজিদ গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের 2 নং ওয়ার্ডের মধ্যে হাজারি ফকিরবাড়ি মসজিদ নামে পরিচিত আমার নিজ মহল্লার মসজিদ, সেই মসজিদে আমি নিয়মিত জুমার নামাজ পড়াই। প্রতি সপ্তাহে সেখানে জুমার নামাজ পড়াই আমি এবং সেই মসজিদের সার্বিক দায়িত্ব আছি। আমার নিজের তত্ত্বাবধানে মসজিদের সংস্কার কাজ শুরু হয়েছে। আগে টিনের চালা ছিল, এখন সেটা ভেঙে আমরা 15 দোতলা ফাউন্ডেশন দিয়ে 1600 স্কোয়ার ফিটের মসজিদ দোতলা কমপ্লিট করার নিয়ত করে কাজ শুরু করেছি। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে ইতিমধ্যে মসজিদের ফাউন্ডেশনের কাজ অর্থাৎ মাটির নিচের কাজ শেষ হয়ে গেছে। বেস ঢালার কাজ এবং ভীম এবং উপরে কলমও উঠে গেছে। এখন ছাদ ঢালার কাজ বাকি আছে। আপনারা যেখান থেকে দেখতেছেন দেশ এবং প্রবাস থেকে, আপনাদের কাছে উদার আহ্বান করছি যে যতটুকু পারেন এসাদকায় জারিয়ার কাজে, মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। স্ক্রিনে বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি 01799380221। এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন, বিস্তারিত জেনে আপনারা সাধ্যমতো দান সৎকা করতে পারেন মসজিদ নির্মাণ কাজে। আপনাদের কাছে উদার আহ্বান করছি। মসজিদের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সহযোগিতা পাঠাতে পারেন। 761 নম্বর প্রশ্ন কুড়িগ্রাম থেকে লিখেছিলেন আলমাস বিশ্বাস। তিনি প্রশ্ন লিখেছিলেন ভিতের নামাজ কোন কোন সুরা দিয়ে পড়তে হয়। এই প্রশ্নের উত্তর হলো ভিতের নামাজে আপনি যে কোনো সুরা পাঠ করতে পারবেন। তবে হাদিসের মধ্যে উল্লেখ আছে, ইবনে মাজার 117 নম্বর হাদিসে উল্লেখ আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফিল ভিতরি সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ওয়া ফির রাকাতি সানি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া ফিস সালিস কুল হুয়াল্লাহু আহাদ। এই হাদিসের মধ্যে উল্লেখ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর নামাজের প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এই সূরা পাঠ করতেন এবং দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা পাঠ করতেন এবং তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা পাঠ করতেন। তো হাদিসের মধ্যে এটা স্পষ্টভাবে উল্লেখ আছে, আমরা যদি এভাবে পাঠ করতে পারি তাহলে এটা সুন্নাহসম্মত হবে। তবে এটা আমাদের জন্য বাধ্যতামূলক নয় যে এই সূরাই ভিতর নামাজে পড়তে হবে। আপনি কুরআনুল কারিমের যে কোনো সূরাই পড়তে পারেন, তবে এগুলো পড়া উত্তম, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো প্রায় পড়তেন এবং এই হাদিসের মধ্যে উল্লেখ পাওয়া যায়। এরপরে 762 নম্বর প্রশ্ন ঢাকা থেকে লিখেছিলেন বিন ইয়ামিন। তিনি প্রশ্ন লিখেছিলেন ইশরাকের নামাজ পড়ার নিয়ম কী, কত রাকাত এবং কোন সময় পড়তে হয়। এই প্রশ্নের উত্তর হলো ইশরাকের নামাজ মূলত ফজরের পরে যে নামাজটা পড়তে হয় অর্থাৎ ফজরের নামাজের পরে সূর্য ওঠার সাথে সাথে যে নামাজটা পড়তে হয় সেটাকে বলা হয় ইশরাকের নামাজ। তো সূর্য ওঠার সাথে সাথে যে নামাজের নিয়ত করবেন তার ওয়াক্ত থাকবে আপনার সূর্য গরম হওয়া পর্যন্ত। সূর্য আকাশে ওঠার পর থেকে সূর্য একটা যে কিরণ ছড়ায়, যে কিরণটা শরীরে লাগলে একটা গরম অনুভূতি আসে, সেই গরম অনুভূতি আসার আগ পর্যন্ত যে ঠান্ডা অনুভূতির সময়টা থাকে সূর্য ওঠার পর থেকে, এই অল্প সময়ের মধ্যে 30 থেকে 40 মিনিট এই সময়ের মধ্যে আপনি ইশরাকের নামাজ পড়তে হবে। এর নিয়ম হলো আপনি দুরাকাত সুন্নাত নামাজ বা নফল নামাজের নিয়ত করে, ইশরাকের নফল নামাজ নিয়ত করে আপনি দুরাকাত নামাজ পড়বেন স্বাভাবিক নিয়মে যে কোনো সূরা দিয়ে। এরপরে 763 নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন আবু হোসেন। তিনি প্রশ্ন লিখেছিলেন ব্যাংক থেকে প্রাপ্ত সুদের টাকা দিয়ে জনকল্যাণমূলক কাজে ব্যয় করা যাবে কি না। এই প্রশ্নোত্তর হলো জি যাবে, তবে তার জন্য কোনো সওয়াব হবে না। আপনি সুদের টাকা, যে টাকাটা ভক্ষণ করা আপনার জন্য হারাম ছিল, সে টাকাটা আপনি জনকল্যাণমূলক যে কোনো কাজে ব্যয় করে দিবেন, এটাই আপনার করণীয় এবং এটা করলে আপনার কোনো সওয়াব হবে না, গুনাহ হবে না। তবে অবশ্যই সুদ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুদ গ্রহণ এবং সুদ প্রদান করাকে হারাম ঘোষণা করেছেন। এজন্য সুদ থেকে বেঁচে থাকতে হবে। যদি কোনোভাবে আপনি বেঁচে থাকতে পারেননি, আপনার কাছে সুদের টাকা চলে এসেছে, সেই টাকাটা আপনি নিজে ভক্ষণ না করে আপনি জনকল্যাণমূলক কাজে ব্যয় করবেন, তাতে আপনার কোনো সওয়াব হবে না। এরপরে 764 নম্বর প্রশ্ন চিটাগাং থেকে লিখেছিলেন নূপুর আক্তার। তিনি প্রশ্ন লিখেছিলেন স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী যদি দ্বিতীয় বিবাহ করে তাহলে সেই স্বামীর কোনো গুনাহ হবে কি না। এই প্রশ্নের উত্তর হলো জি না।
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, কারো যদি সামর্থ্য থাকে দ্বিতীয় বিবাহ করার, তৃতীয় বিবাহ করার, চতুর্থ বিবাহ করার, তাহলে সে দুইটা তিনটা চারটা স্ত্রী রাখতে পারে, বিবাহ করতে পারে, এতে তার গুনাহ হবে না। তবে প্রথম স্ত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় এরকম যদি কোনো শর্ত থাকে যে প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে দ্বিতীয় বিবাহ করতে হবে, তাহলে অবশ্যই প্রথম স্ত্রীর সাথে পরামর্শ করে তারপরে দ্বিতীয় বিবাহ করাটা উচিত। তবে সে স্বামীর অধিকার রয়েছে এবং আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন দ্বিতীয় বিবাহ করার। এক্ষেত্রে যদি তার প্রয়োজন হয়ে থাকে, তার যদি সামর্থ্য থেকে থাকে, তাহলে প্রথম স্ত্রী সে বিষয়টা বিবেচনায় নেওয়া উচিত, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের এটা বিধান। এই বিধানটা আমাদের মহিলাদের, স্ত্রীদের বোঝা এবং অনুধাবন করা উচিত। এরপরে 765 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে লিখেছিলেন নুসরাত আলম। তিনি প্রশ্ন লিখেছিলেন, কাউকে জন্মদিনে উইশ করার ব্যাপারে ইসলামী শরিয়ার বিধান কী? এই প্রশ্নের উত্তর হলো, জন্মদিন পালন করা বা জন্মদিনে উইশ করা এই ব্যাপারটা ইসলামী শরিয়া সম্মত নয়। ইসলাম জন্মদিন পালন করার ব্যাপারে উৎসাহ প্রদান করে না, বরং এটা বিজাতীয় কালচার হিসেবে বিবেচনা করা হয়। এজন্য ইসলামী শরিয়া জন্মদিন পালন করা বা জন্মদিনে উইশ করার ব্যাপারে কখনোই উৎসাহিত করে না, বরং এটাকে নিরুৎসাহিতই করা হয়। এজন্য জন্মদিনে উইশ করা বা জন্মদিন পালন করা বা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করা, এগুলো থেকে মুসলিমদের বিরত থাকা উচিত। এরপরে 766 নম্বর প্রশ্ন, রাজশাহী থেকে লিখেছিলেন তানবীর মোর্শেদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে তাদের সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, জি না। কোনো মুসলিম সন্তান খ্রিস্টানদের বড়দিনের এই ধর্মীয় কালচারে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে না। এটা তাদের ধর্মীয় অনুষ্ঠান, তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করবে, এতে আমাদের কোনো আপত্তি নেই। তবে তাদের সেই অংশগ্রহণে, অনুষ্ঠানে আমাদের অংশগ্রহণ করার ব্যাপারে ইসলামী শরিয়ার আপত্তি আছে। এজন্য মুসলিম হিসাবে খ্রিস্টানদের ধর্মীয় কালচারে, ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা থেকে আমাদের অবশ্যই বিরত থাকা উচিত, কারণ তারা এক আল্লাহ বিশ্বাস করে না, তারা আল্লাহর সাথে শরীক স্থাপন করে, আল্লাহর পুত্র দাবি করে। অতএব তাদের সে সমস্ত বিকৃত মতাদর্শের উপর বিশ্বাস করে বা তাদের সেই অনুষ্ঠানে আমাদের অংশগ্রহণ করার ব্যাপারে তাদেরকে সমর্থন দেওয়া ধর্মীয় কালচারে, এটা আমাদের জন্য জায়েজ হতে পারে না। এ থেকে অবশ্যই আমাদের বিরত থাকা উচিত। এরপর 767 নম্বর প্রশ্ন, ঢাকার রায়েরবাগ থেকে লিখেছিলেন কুলসুম আক্তার। তিনি প্রশ্ন লিখেছিলেন, ফজরের নামাজ কাজা হয়েছিল, কাজা নামাজ না পড়ে আগে জোহরের নামাজ পড়লে হবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, যে হবে। আপনার ফজরের নামাজ কাজা আছে, তবে জোহরের রক্ত হয়ে গেছে, আপনি আগে জোহর পড়ে ফেলেছেন, এরপরে আপনি ফজরের কাজাটা আদায় করবেন, এতে কোনো সমস্যা নেই। তবে উচিত হলো কাজা নামাজটা দেরি করে না পড়া, অন্য যে কোনো নামাজ পড়ার আগে ফরজের কাজা নামাজটা আগে শেষ করে ফেলা উচিত, এটা হলো প্রথম দায়িত্ব। এরপরে 768 নম্বর প্রশ্ন, ঢাকার লালবাগ থেকে লিখেছিলেন সিরাজুম মুনির। তিনি প্রশ্ন লিখেছিলেন, কবরের আজাবের ব্যাপারে ইসলামী শরিয়ার কথা কী? যাদেরকে পুড়িয়ে ফেলা হয়েছে, যাদেরকে মাছে গিলে ফেলেছে, তাদের কবরের আজাব কীভাবে হবে? এই প্রশ্নের উত্তর হলো, কবরের আজাব এটা কোরআন হাদিস সম্মত কথা, ইসলামী শরিয়ার কথা, কবরের আজাব অবশ্যই, এটা আমাদের বিশ্বাস করতে হবে। তবে কবরের আজাব হওয়ার জন্য 3.5 হাত মাটির নিচে একটা কবর খনন করে সেখানেই দাফন করার পরে যে আজাব হবে, অন্য কোথাও আজাব হবে না, বিষয়টা এরকম নয়। মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে কবরের জগৎ বলা হয়, আরবিতে যাকে আলামে বারজাখ বলে। এই আলামে বারজাখের মধ্যে মানুষের দেহাবশেষ যেখানে থাকুক সেখানে আজাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আত্মাকে আবার সে দেহের মধ্যে ফিরিয়ে দিয়ে আজাব দিতে পারেন, আবার আল্লাহ চাইলে ধ্বংসাবশেষ যেখানে যেখানে আছে সব সংগ্রহ করে সেখানে আজাবের ব্যবস্থা করতে পারেন। ওয়াল্লাহি আলাম, আল্লাহ তাআলা এই ব্যাপারে ভালো জানেন। তবে কবরের আজাব এটা সত্য, যে কোনোভাবে হোক সেটা হবে, এ ব্যাপারটা বিস্তারিত আলোচনার দাবি রাখে। ইনশাল্লাহ এই ব্যাপারে আমরা রেফারেন্সসহ বিস্তারিত আলোচনা তুলে ধরার চেষ্টা করব পরবর্তীতে। এরপরে 769 নম্বর প্রশ্ন, ফরিদপুর থেকে লিখেছিলেন পারুল আক্তার। তিনি প্রশ্ন লিখেছিলেন, আমি যদি মসজিদ মাদ্রাসায় অর্থ দান করি কিন্তু যারা কালেকশন করেছে তারা সেই টাকা মসজিদ মাদ্রাসার কাজে না লাগিয়ে নিজেরা খরচ করে ফেলেছে, তাহলে আমার সওয়াব হবে কি না? এই প্রশ্ন উত্তর হলো, আপনি যেহেতু মসজিদ মাদ্রাসার কাজে দান করেছেন সেহেতু আপনার নিয়তের কারণে আপনি সওয়াব পাবেন। আপনি যে নিয়তে দান করেছিলেন সেই নিয়তের কারণে আপনার টাকাটা যদি হালাল হয় তাহলে আপনি সওয়াব পাবেন। তবে যারা এরকম দুর্নীতি করেছে তারা গুনাহগার হবে,
তারা গুনাহগার হবে কিন্তু আপনি সওয়াবটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবে মসজিদ মাদ্রাসায় দান করার পূর্বে অবশ্যই আমাদেরকে একটু অনুসন্ধান করে তারপরে দান করা উচিত অনেকেই মসজিদ মাদ্রাসার নাম করে কালেকশন করে নিজেরাই খেয়ে থাকেন এই ব্যাপারটা আমাদের একটু বিবেচনা করা উচিত যেখানে মসজিদ মাদ্রাসার কাজ আপনি দিচ্ছেন সেখানে আসলে কাজ হচ্ছে কিনা বা সেখানে কাজের জন্য টাকা কালেকশন করছে কিনা এই ব্যাপারটা একটু অনুসন্ধান করে তারপরে দান করাটা উচিত এরপরে 770 নম্বর প্রশ্ন রাজশাহী থেকে লিখেছিলেন দিদারুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন ওযুর শুরুতে শুধু বিসমিল্লাহ বলতে হবে নাকি বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে এই প্রশ্নের উত্তর হলো হাদিসের মধ্যে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলার ব্যাপারটা উল্লেখ আছে তো আপনি যদি শুধু বিসমিল্লাহ বলে শুরু করেন তাতেও আপনার ওযু হবে আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলেন তাতেও কোনো সমস্যা নেই আপনি দুটাই বলতে পারেন বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহির রহমানির রহিম এরপরে 771 নম্বর প্রশ্ন ফরিদপুর থেকে লিখেছিলেন ডালিয়া মির্জা তিনি প্রশ্ন লিখেছিলেন বেতের নামাজে দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে বেতের নামাজ হবে কি না এই প্রশ্ন উত্তর হলো জি হবে বেতের নামাজে যদি আপনি দোয়া কুনুত না পারেন অথবা ভুলে গেছেন পড়তে পারেননি আপনি রুকুতে চলে গেছেন নামাজ শেষ করে ফেলেছেন এতে আপনার বেতের নামাজের ক্ষতি হবে না বেতের নামাজ হয়ে যাবে এরপরে 772 নম্বর প্রশ্ন পাবনা থেকে লিখেছিলেন মোশাররফ হোসেন তিনি প্রশ্ন লিখেছিলেন অনেকে বলে খাবার খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত এটা কতটুকু সত্য এই প্রশ্ন উত্তর হলো এটা সুস্পষ্টভাবে বলা যায় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করতেন তবে প্রত্যেক খাবারের শেষ করার পরেই যে একটা মিষ্টি খাইতে হবে বা মিষ্টি জাতীয় খাবার খাইতে হবে এটাকে সুন্নাত বলার কোনো সুযোগ নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি খাবার পছন্দ করতেন এটা আমরা বলতে পারি তবে এই খাবারটা খাওয়া সুন্নাত বা প্রত্যেক খাবার শেষ করার পরে মিষ্টি খাওয়া সুন্নাত বিষয়টা এরকমভাবে বলাটা সমীচীন নয় এরপরে 773 নম্বর প্রশ্ন কলকাতা থেকে লিখেছিলেন ইয়াসিন আরাফাত তিনি প্রশ্ন লিখেছিলেন অনেকে খাবার খাওয়ার শুরুতে প্রথম লুকমা কপালে স্পর্শ করে খাওয়া শুরু করে এটার বিধান কি এই প্রশ্ন তো হলো গাঁওগ্রামে অনেককে দেখা যায় যে খাবার খাওয়ার শুরুতে প্রথম লুকমা নিয়ে এরকম কপালে একটু স্পর্শ করে বা এরকম একটু করে তারপরে খাওয়া শুরু করে এ ব্যাপারটা জানতে চেয়েছেন আসলে ইসলামী শরীয়তে এরকম কোনো বিধান নেই খাবার খাওয়ার শুরুতে খাবার কপালে ঠেকাতে হবে এরকম ইসলামী শরীয়তে কোনো বিধান নেই এটা হয়তো কোনো কুসংস্কার হতে পারে এরপরে 774 নম্বর প্রশ্ন সিরাজগঞ্জ থেকে লিখেছিলেন রায়হান আব্দুল্লাহ তিনি প্রশ্ন লিখেছিলেন যে কোনো সময় মোবাইলে কোরআনের অ্যাপস থেকে কোরআন পাঠ করা যাবে কি না এই প্রশ্ন উত্তর হলো জি আপনি মোবাইলের কোরআন অ্যাপস থেকে কোরআন পাঠ করতে পারবেন তবে বাথরুমে থাকা অবস্থায় বা নামাজ পড়তেছেন এমতো অবস্থায় আপনি অ্যাপস থেকে কোরআন পড়বেন না বাকি অন্য যে কোনো সময় হাঁটতে চলতে বসতে শুয়ে আপনি কোরআন পাঠ করতে পারেন অ্যাপস এর মাধ্যমে তবে আদব রক্ষা করে বসে বসে সুন্দর করে কোরআন পাঠ করাটা এটা উচিত তবে আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনি কোরআন পাঠ করবেন বা করতে পারেন এতে কোনো নিষেধ নেই এরপরে 775 নম্বর প্রশ্ন ঢাকার বংশাল থেকে লিখেছিলেন ইয়াহিয়া তিনি প্রশ্ন লিখেছিলেন কেউ যদি ভুলে আমার নাম্বারে টাকা রিচার্জ করে দেয় তাহলে আমার করণীয় কী এই প্রশ্নের উত্তর হলো যে ব্যক্তি আপনার ফোনে টাকা রিচার্জ করে দিয়েছে ভুলে আপনার নাম্বারে চলে এসেছে যদি সে ফেরত চায় তাহলে আপনি তাকে ফেরত দিয়ে দেবেন এটা হলো আপনার প্রথম করণীয় আর যদি সে ফেরত না চায় কে টাকা পাঠালো আপনি তাও জানেন না আপনার অ্যাকাউন্টে বা আপনার মোবাইল ব্যালেন্সে টাকা যোগ হয়ে গেছে তাহলে আপনি চেষ্টা করবেন সেই টাকাটা অজ্ঞাত ব্যক্তির নামে দান করে দেওয়া যে ব্যক্তির টাকাটা এসেছিল ভুলে তার নামে যেন সেটা তার আমল নামায় পৌঁছে যায় এটা আপনি করতে পারেন এটা আপনার দ্বিতীয় দায়িত্ব এরপরে 776 নম্বর প্রশ্ন রংপুর থেকে লিখেছিলেন আখতারুজ্জামান তিনি প্রশ্ন লিখেছিলেন আকিকার গোস্ত বন্টনের নিয়ম কি এই প্রশ্ন উত্তর হলো আকিকার গোস্ত আপনি সব গোস্তকে রান্না করে এরপরে মানুষ দাওয়াত করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দাওয়াত করে খাওয়াই দিতে পারেন তা যদি আপনি না চান তাহলে আপনি আকিকার গোস্ত জবাই করার পরে সেটা আপনি টুকরো টুকরো করে ভাগ ভাগ করে আপনি সেটা আত্মীয় স্বজনের কাছে এবং পাড়া প্রতিবেশীদের কাছে পৌঁছে দিতে পারেন এবং নিজেরা খাওয়ার জন্য কিছু রেখে দিতে পারেন এতে কোনো সমস্যা নেই দুই ভাগ করতে হবে তিন ভাগ চার ভাগ করতে হবে এরকম কোনো বিধান নেই আপনার যেরকম আত্মীয় স্বজন আছে যেরকম পাড়া প্রতিবেশী আছে তাদেরকে ওইভাবে আপনি দিয়ে দেবেন তাদেরকে খাওয়ানোর জন্য বা তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াই দেবেন এটাই নিয়ম এরপরে 777 নম্বর প্রশ্ন রংপুর থেকে লিখেছিলেন আখতারুজ্জামান তিনি প্রশ্ন লিখেছিলেন যার আকিকা সে বা তার বাবা মা সেই আকিকার গোস্ত খেতে পারবে কি না এই প্রশ্ন উত্তর হলো জি খেতে পারবে যার আকিকা সে যদি বড় হয়ে থাকে অথবা তার বাবা মা তারা সবাই সেই আকিকার গোস্ত খেতে কোনো নিষেধ নেই সবাই সেই আকিকার গোস্ত খেতে পারবে
এরপরে 778 নম্বর প্রশ্ন গোপালগঞ্জ থেকে লিখেছিলেন আবু তাহের তিনি প্রশ্ন লিখেছিলেন বছরের যে কোনো সময় উমরা করা যাবে কিনা এই প্রশ্নের উত্তর হলো জি বছরের যে কোনো সময় উমরা করতে যেতে পারেন যে কোনো মাসে শুধু জিলহজ মাসের হজের টাইমটা ব্যতীত অন্য যে কোনো সময় যে কোনো মাসে আপনি উমরা করতে যেতে পারবেন এতে কোনো নিষেধ নেই এরপরে 779 নম্বর প্রশ্ন ফরিদপুর থেকে লিখেছিলেন ফারজানা তিনি প্রশ্ন লিখেছিলেন কোন পশু পাখি যদি আঘাত লেগে মারা যায় তাহলে সেই পশু পাখির গোশত খাওয়া যাবে কিনা এই প্রশ্ন উত্তর হলো জি না কোন পশু পাখি কোন কিছুর আঘাত লেগে মারা গেছে কেউ ঢিল ছুঁড়েছে অথবা কেউ গুলি করেছে অথবা কেউ তীর নিক্ষেপ করেছে সে আঘাত পেয়ে মারা গেছে তো জবাই করার পূর্বে সেই মারা গেছে সেই পশু পাখির গোশত খাওয়াটা জায়েজ নেই কারণ সেটা মৃত পশু হিসেবে গণ্য হবে অতএব সে মৃত পশু পাখি খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে কুরআনুল কারীমের মধ্যে এজন্য মুসলিম হিসেবে মৃত পশু পাখিকে খাওয়াটা জায়েজ নেই তবে আঘাত লাগার পরে যদি জবাই করা পর্যন্ত তার জীবন থাকে আপনি জবাই করে খেয়েছেন তাহলে সেটা জায়েজ হতে পারে তবে জবাই করার পূর্বেই তার দম শেষ হয়ে গেছে তাহলে সেই পশু পাখির গোশত খাওয়া জায়েজ নেই এরপরে 780 নম্বর প্রশ্ন রংপুর থেকে লিখেছিলেন শ্রাবণ তিনি প্রশ্ন লিখেছিলেন অজু করার পরে হাফ প্যান্ট পরলে বা হাঁটুর উপরে কাপড় উঠালে অজু নষ্ট হবে কিনা এই প্রশ্নের উত্তর হলো জি না অজু করার পরে যদি কারো হাঁটুর উপরে কাপড় উঠে যায় অথবা কেউ হাফ প্যান্ট পরেছে এই জন্য হাঁটু দেখা গেছে এই জন্য আপনার অজু নষ্ট হবে না হাঁটুর উপরে কাপড় উঠলে অজু নষ্ট হয় না তবে হাঁটুর উপরে কাপড় উঠিয়ে হাফ প্যান্ট পরা একজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে এটা তার জন্য অবশ্যই হারাম কাজ এটা কবিরা গুনাহ এই জন্য হাঁটুর উপরে কাপড় উঠিয়ে রাখাটা এটা জায়েজ নেই তবে এর জন্য অজু ভেঙে যাবে না এটা অজু ভাঙ্গার কোনো কারণ নয় এটা আপনার জন্য গুনাহের কাজ হাঁটুর উপরে কাপড় উঠিয়ে রাখা তবে কাপড় পাল্টানোর সময় হাঁটুর উপরে উঠে গেছে এতে আপনার কোনো সমস্যা হবে না গুনাহ হবে না এবং অজু নষ্ট হবে না ইনশাআল্লাহ